Assalamualaikum, welcome back to my channel Bangladeshi Mom Europe Lifestyle. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে অনেক দিন পর আবার হাজির হলাম একটা নতুন জায়গাতে। একটা পার্ক আপনাদের সবাইকে ঘুরে দেখানোর জন্য। ইভেন আমিও দেখব, প্রথমবার আমারও আশা, আপনাদেরকেও দেখাবো। চলেন সবাই মিলে পার্কটা এক্সপ্লোর করি। তুই যে যোজনার রং তোর শরীরে মাখা, শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোজনার রং তোর শরীরে মাখা, মেঘ কাটা রোদ চোখের তারায়, কত শত কবিতা ঠোঁটে যে হারায়, মেঘ কাটা রে, যত সুর তোকে দেখে মুখরিত হো, পড়ে না চোখের পলো, চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না, চোখের পলক মাটিতে নেমে আসা এক ফালি চা, পড়ে না চোখের পলক, পড়ে না চোখের পলক, পড়ে না চোখের পলক, পড়ে না চোখের পলক, শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোছনার মনে আমি গত মাসে তুরস্ক থেকে পোল্যান্ডে আসলাম, এখানে পড়াশোনা এবং জবের উদ্দেশ্যে উভয়টাই। পাশাপাশি আমার ওয়াইফ এসেছে এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায়, তো উনি যদি তারপরে যে দিতেন তাহলে ভালো হতো। আমি আছি পোজনানে, আমার পরিচয় এতটুকু। আর আমি একটু আবারও আপনাদের সামনে কথা বলার জন্য আসলাম, যে ভাই এখানে ভিডিও
ধারণ করছেন আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় জাফর ভাই। আমার চ্যানেল না রে ভাই, এটা আমার ভাবির চ্যানেল। আমাদের হুমায়রা ভাবি বা হুমায়রা আপু বলা যেতে পারে, মাশাআল্লাহ তারা অনেক বেশি ফ্রেন্ডলি। আমরা আসার পর থেকে এখানে যে ফরেন কান্ট্রিতে আছে এরকম ফিল হয়নি, অনেক বেশি সাপোর্টিভ তারা। প্রত্যেকটা বিষয়ে কোথায় কি পাওয়া যায়, আমাদের হালাল খাবার কোথায় পাওয়া যাবে, কোথায় মানে একটু অ্যাফোর্ডেবল প্রাইসে আর কি ফুড আইটেম বা অন্যান্য আইটেমগুলো একটু পাবো, এই বিষয়ে তারা যথেষ্ট ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করছেন আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি তারা আমাদেরকে নিজেদের বাসায় ইনভাইট করেও খাওয়া দাওয়া করান। এবং আজকে সেন্ট্রাল প্লেসে অবস্থিত একটি সুন্দর পার্ক, এখানে আমরা আজকে রৌদ্র উজ্জ্বল বিকেলটা কাটানোর জন্য আমরা একত্রিত হয়েছি। তিনটা ফ্যামিলি, জাফর ভাইয়ের ফ্যামিলি, শাহাদ ভাইয়ের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি। বাচ্চারাও আছে সাথে, বাচ্চারা এনজয় করছে এখানে, বাচ্চাদের খেলার প্লেস আছে সেখানে। আর আমরা এখানে ভাইয়েরা একটু মানে গসিপ করছি, গল্প করছি, আড্ডা মারছি আর কি, ভাবিরা ভাবিদের মতো কথাবার্তা। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি নিমন্ত্রণ যে সময় হলে সুযোগ হলে ইনশাআল্লাহ বন্ধা না আসেন, একসাথে আড্ডা দিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখবো ইনশাআল্লাহ। বাই বাই। মাটিতে নেমে আসা এক ফালি চাঁদ, গোলাপের ঈশায় ভেঙে যায় বা মাটিতে নেমে আসা এক ফালি চাঁদ, গোধূলির সূর্যটা রাঙা হয় লাজে, ফাগুন হাওয়া তোর ঝুলের ভাজে, এক জীবন বাতাস একদম চুপচাপ চোখে শিল্পীর দেখো সবাইকে আসসালাম আলাইকুম বল, আসসালাম আলাইকুম। তোর শরীরে মাখা মেঘে কাটারো চোখের তারায় কত শত কবিতা ঠোঁটে যে হারায়, মেঘ কাটা রোদ চোখের তারায় কত শত কবিতা ঠোঁটে যে হারায়, মনে যত সুর তোকে দেখে মুখরিত আমার অনেক জায়গা দেখা হয় নাই, প্রথম।
আমিও দেখব আপনাদেরকেও দেখাবো এনজয় করব সবাই মিলে আর আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা I never made it but I know I